আরেকটা বিষয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরেকটা বিষয়, আমাদের দেশে রমজান আসলে কত্তি লুঙ্গি আর শাড়ি কিনে, এটা আমাদের দেশের কি কয়, ফেলুইন কয় নাকি কি আছে না এমন, লুঙ্গি আর শাড়ি কিনে, এদিকে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কয়। সাবধান, আপনি যে এই জাকাতের লুঙ্গি কিনছেন, এটা তো এই মহিলার তো জাকাতের এই শাড়ির দরকার নাই, এই লুঙ্গিটার তার দরকার নাই, আপনি কিনছেন 300 টাকা দিয়া। হ্যাঁ, পাইছে 7টা শাড়ি, বাজারে নেওয়ার পরে দোকানদার কয় ইটা এখন বেতন দিত না, আগামী রমজান আইলে বেতন লাগবে 100 টাকা পাইবেন। 100 টাকা নালে আমি ফেলাই রাখবো, আগামী রমজান আইলে ব্যস্ত হব আর। আচ্ছা, আপনি যে মাঝে সর্দারিটা কইরা এই লুঙ্গিটা এই শাড়িটা কিনলেন, আপনি কিননের কারণে লসটা আপনার হয় না, কিন্তু গরিবের 200 টাকা লস। কথা কি বুঝাইতে পারছি? তার লস, আপনি তো হিসাব করে আর বেশি দেন নাই, আপনি ও হিসাব করা টাকা থেকে তো শাড়ি কিনছেন, আপনি যে কিনলে গরিব মানুষ তাদের 300 টাকা শাড়ি দিলেন, সে তো 300 পাই নাই, পাইছে 100 টাকা, 200 টাকা আপনার কারণে তার মার গেল, তাইলে আপনার সর্দারির কারণে ক্ষতিগ্রস্ত হইলো গরিব মানুষটা। কথা বলেন ঠিক কিনা? আপনি দিচ্ছেন শাড়ি, তার শাড়ির দরকার নাই, তার এই মুহূর্তে ঔষধের দরকার, তার এই মুহূর্তে চাউলের দরকার, তার এই মুহূর্তে বাজারের দরকার, তার এই মুহূর্তে ঘরে খাবার নাই, খাবারের দরকার, তার কাপড়ের দরকার, আপনি নগদ টাকা যদি তার হাতে পৌঁছিয়ে দিতেন, তার পছন্দ মতো প্রয়োজন মতো সে খরচ করতে পারত। এটা করবেন না, নগদ টাকা দিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, আমার তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। কিন্তু এই যে টাকা তার কাছে এখন তুচ্ছ, সে জানছে যে না জাকাতের টাকা আমার জন্য হারাম। জাকাতের যেই সম্পদ, বছর শেষে ওই সম্পদগুলো আপনার মালিকানা থেকে আউট হয়ে যায়। গরিবকে জাকাত না দিয়ে কেউ যদি ওই জাকাতের টাকা নিজের কাছে রেখে দেয়, তাহলে পরের হক আত্মসাৎ করলে যেই পরিমাণ গুণা, সেই গুণাটাই আপনার আমল না হয়। নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের দেশে জাকাত দেওয়াটা এটা সাংঘাতিক বড় খারাপ অবস্থা। আমাদের ফসলি জমিতে যে জাকাত আছে এটা তো আমরা মনে হয় জানি না। এই যে ধান করি আমরা, ফসল করি না, ফসলে যে জাকাত আছে জানেননি, খবর নাই। যদি বৃষ্টির পানিতে ধান হয় সেচ ছাড়া, তাহলে তাকে বলা হয় উসর, 10 ভাগের 1 ভাগ গরিবকে দিয়ে দিতে হবে, জাকাত ফরজ। প্রায় 17 মণ ধান যদি আপনার এর উপরে যদি হয়, তাহলে জাকাত ফরজ হবে। আমাদের দেশে তো বহুত মানুষ আছে যারা 60 মণ 70 মণ 100 মণ ধান পায়, আছে না কথা কোন আছে কি নাই? আর যদি সেচ দিয়ে করেন, যেটা আমাদের পানি ডিপটেবল বলেন অথবা সেচ, সেচের মাধ্যমে যদি ফসল হয়, তাহলে ওই ধানের 20 ভাগের 1 ভাগ জাকাত দেওয়া ফরজ। ঠিক এমনি করে আপনি যদি অন্যান্য ফসল করেন, সেগুলো যদি হয়, তাহলেও তার মধ্যে জাকাত চলে আসবে। এই যে ফসলের জাকাত দেওয়া লাগে এটা আমরা জানি না। অনেকে আবার আছে কি জানেন, অনেকে আছে যে হুজুর কিছু বেশি দিয়া লাগে, মানে হিসাব করেন আর কি, মশলাটা জেনে রাখেন, জাকাত দেওয়া যায় দেয়, কিন্তু কায়দা কানুন মোতাবেক দেওয়া না দেওয়ার কারণে অনেক মানুষ বেকায়দায় পড়বেন। আমাকে লাগবে না, স্যারদেরকে দেন। জাকাতের মশলাটা বুঝুন, আপনি যদি জাকাতের টাকা হিসাব করে না দেন, মনে করেন আপনি যদি হিসাব করতেন, তাহলে আপনার জাকাত 2.5% বা 40 টাকায় 1 টাকা হিসাব করে আপনার টাকা আসতো, ধরেন না 10,000 টাকা, কিন্তু আপনি 15,000ই দিয়া লাইছেন হিসাব ছাড়া। শরীয়তের ফাসহাইসালা হলো আপনার জাকাত আদায় হয় নাই, জাকাত আদায় সদগা হইছে, দান হইছে, কিন্তু জাকাত আদায় হয় নাই। কেন হয় না? আপনি হিসাব করেন নাই। জাকাতের জন্য আপনি হিসাব করতে হবে, হিসাব করে, কারণ জাকাতটা আপনার কোনো অনুকম্পা নয়, জাকাতটা আপনার কোনো দয়া নয়, জাকাতটা হলো আপনার ধনীর সম্পদে গরিবের নির্ধারিত অধিকার। সুবহানাল্লাহ বলেন,
ধনীর সম্পদে গরিবের নির্ধারিত অধিকার, অধিকার তো আপনি আন্দাজ করে দিতে পারেন না, অধিকারটা তাকে বুঝাতে হবে, এরপরে পারলে বেশি দেন সেটা দান হবে। কিন্তু আপনি যদি হিসাব না করে দেন আপনার জাকাত আদায় হবে না। আরেকটা বিষয় আছে, এখন অনেকে মাদ্রাসায় জাকাত দেন, আমি এটার বিরোধী না, দেবেন, কিন্তু মাদ্রাসায় জাকাত দেওয়া যে জাকাতের খাত আছে সেটাতে মাদ্রাসা পড়ে না। যদি মাদ্রাসায় লিল্লা বোর্ডিং থাকে, এতিম মিসকিন থাকে, এতিম মিসকিনরা সেই জাকাতের হকদার। অনেকখানে আছে মুহতামিম সাহেবের পকেটটাই হলো ব্যাংক, হিসাব নাই। আপনি যদি ওই টাকাটা মুহতামিম সাহেবকে দেন আর উনি যদি ওই টাকা নির্ধারিত খাতে খরচ না করেন আপনার টাকা তাদের হবে না। কারণ আপনি যাকে মিডিয়া বানাইছেন, আপনি কেন বিবেচনা করে বিবেক খাটিয়ে চিন্তা ভাবনা করে আপনি মিডিয়া তৈরি করলেন না? মনে করেন স্যার আমাকে 5,000 টাকা দিয়ে দিল, আমার জাকাতটা তুমি দিয়ে দিও, আমি দিলাম না, স্যারের জাকাত আদায় হবে না। কেন হবে না? এই জন্য হবে না, তিনি দায়িত্ব অবহেলা করেছেন। তিনি কি করেছেন? দায়িত্বে অবহেলা করেছেন, কারণ তার অধিকার ছিল, তিনি গরিবের হাতে সরাসরি ওই টাকাটা পৌঁছিয়ে দেবেন, মাঝখানে তিনি আমাকে যদি না দিতেন গরিব বঞ্চিত হতো না। সুতরাং দায়িত্ব অবহেলার কারণে ওনার এই জাকাতটা আদায় হবে। আরেকটা বিষয়, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরেকটা বিষয়, আমাদের দেশে রমজান আসলেই কত্তি লুঙ্গি আর শাড়ি কিনে, এটি আমাদের দেশের কি কয়, ফেলুই কয় নাকি কি আছে না, এমন লুঙ্গি আর শাড়ি কিনে, এদিকে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি কর, সাবধান। আপনি যে এই জাকাতের লুঙ্গি কিনছেন, এটা তো এই মহিলার তো জাকাতের এই শাড়ির দরকার নাই, এই লুঙ্গিটার তার দরকার নাই, আপনি কিনছেন 300 টাকা দিয়া। হ্যাঁ, পাইছে 7টা শাড়ি, বাজারে নেওয়ার পরে দোকানদার কই তা এখন বেতন দিত না, আগামী রমজান আইলে বেতন লাগবে 100 টাকা পাইবেন, 100 টাকা নালে আমি ফালাই রাখবো, আগামী রমজান আইলে ব্যস্ত আমার। আচ্ছা, আপনি যে মাঝে সর্দারিটা কইরা এই লুঙ্গিটা এই শাড়িটা কিনলেন, আপনি কিননের কারণে লসটা আপনার হয় না, কিন্তু গরিবের 200 টাকা লস। কথা কি বুঝাইতে পারছি? তার লস, আপনি তো হিসাব করে আর বেশি দেন নাই, আপনি ও হিসাব করা টাকা থেকে তো শাড়ি কিনছেন, আপনি যে কিনলে গরিব মানুষটারে 300 টাকা শাড়ি দিলেন, সে তো 300 পাই নাই, পাইছে 100 টাকা, 200 টাকা আপনার কারণে তার মার গেল, তাইলে আপনার সর্দারির কারণে ক্ষতিগ্রস্ত হইলো গরিব মানুষটা। কথা বলেন ঠিক কিনা? আপনি দিচ্ছেন শাড়ি, তার শাড়ির দরকার নাই, তার এই মুহূর্তে ঔষধের দরকার, তার এই মুহূর্তে চাউলের দরকার, তার এই মুহূর্তে বাজারের দরকার, তার এই মুহূর্তে ঘরে খাবার নাই, খাবারের দরকার, তার কাপড়ের দরকার। আপনি নগদ টাকা যদি তার হাতে পৌঁছিয়ে দিতেন, তার পছন্দ মতো প্রয়োজন মতো সে খরচ করতে পারত। এটা করবেন না, নগদ টাকা দিয়ে দিবেন। যাই হোক বন্ধুরা, আমার বলতেছিলাম আসসাবরু আলা তাআত, আল্লাহর আনুগত্যতা করার জন্য এখানেও ধৈর্য। 3 নম্বর হলো আসসাবরু আলাল মুসিবাত, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা, যত বড় মুসিবতই আসুক না কেন মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। মুসিবত কেমন আমার আল্লাহ একটু পড়ে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন বন্ধুরা আমার, আমার আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, মিনাল খাওফ ভয়ের মাধ্যমে, ওয়াল জু ক্ষুধার মাধ্যমে। ও বন্ধু, আমরা তো ভয় দেখেছি, মাত্র 2 বছর হলো করোনা আমাদের কাছ থেকে বিদায় নিল, মানুষ দেখলেই মনে হইতো করোনা আইছে, ঠিক কিনা? ঠিক কিনা? কি ভয়! যদি ঢাকা আসি ডাক থেকে আইতারছে, সেই বাড়ি পতাকা লাগাও তাড়াতাড়ি, ডাকাতে আইছে জুড়ে কাশি দিলে কই কি জানে হইছে রে, ভয় কি! কত কিছু শিখলাম লকডাউন, এই ডাউন সে ডাউন শিখছি না আমরা, আহা, সেদিকে আমি যাচ্ছি না। ভয় তো পাইছেন, ভয় পাইছেন কি? এই যে ভয়, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, খোদা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন। কার
কারো ঘরে তিন বেলা খাবারের অভাব নাই, কেউ আবার এক বেলা খাবার খাইয়া দুই বেলা খাইতে পায় না। আমার আল্লাহ আমার পক্ষ থেকে পরীক্ষা, অনেক সিলমিনাল আমল, আমি কাউরে সম্পদ অত্যন্ত কমাইয়া দেই। এখানেই দেখা গেল বিশতলা বিল্ডিং, সাথেই ছোট্ট একটা কুড়ে ঘর, পাশের বাড়িতে টাকার অভাব নাই, আরেক বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা নাই। আমার আল্লাহকে আমি পরীক্ষা করি, সম্পদ আমি কমাইয়া দেই, আমি নফস কমাইয়া দেই, মানুষের মধ্যেও আমি কমতি দেই, কারো ঘরে সন্তানের অভাব নাই, গরিব মানুষ পালতে পারে না, তার পাঁচটা সাতটা ফুলা, আরেকজনের টাকার অভাব নাই কিন্তু একটা সন্তানও নাই, কথা বলেন আছে না নাই? এমন বহু মানুষ আছে রে বাবা, কারো সন্তান আছে ছেলে নাই, কারো ছেলে আছে মেয়ে নাই, কেউ মেয়ের জন্য পাগল, কেউ ছেলের জন্য পাগল, কেউ টাকা আছে সন্তান নাই, সন্তান আছে টাকা নাই। আমার আল্লাহকে এইগুলো আমার পক্ষ থেকে পরীক্ষা। আমি এরপরে দেখো কি করি, পাশের জমিতে ফসলের অভাব নাই, আর সাথের জমির মধ্যে আবার ফসল নাই, একটার মধ্যে বিশ পন দাম দেই, সাথে আবার দশ পন দান, দশ পন পাশাপাশি জমি কিন্তু দশ পনের ব্যবধান, এই যে অবস্থা, আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। যারা ধৈর্য ধরতে পারে তাদেরকে শুভ সংবাদ দেন, শুভ সংবাদ দেন, আমি আল্লাহ তাদের সাথে আছি, যদি ধৈর্য ধরতে পারে গো, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাদের জান্নাত দিয়ে দিব। আল্লাহ মুসিবত দেন পরীক্ষা করেন, মুসিবত দেন পরীক্ষা করেন। এখন তিন প্রকারের সবর, ভালো করে আমি ফিনিশিংটা চেক মিনিটের মধ্যে। এবার দেখা গেল সালাত যেতে পারলাম না, শুধু সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলছেন আল্লাহ। তাহলে সবর পাইলাম কয় প্রকার? তিন প্রকার। প্রথম নম্বর গুনাহ থেকে বেঁচে থাকার সবর, তারপরে আল্লাহর আনুগত্যতা করার সবর, মুসিবতে সবর। এই তিন সবর যদি আমরা করতে পারি তাহলে কি হবে, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে জান্নাত দেবেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন, সকলে বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, হাফেজ আল্লামা নজরুল ইসলাম মুজাহিদি সাহেব, সকলে বলেন মারহাবা। বন্ধুরা আমার, আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আর আউলিয়ে কিরামদের দরবারে আসার মূল কারণ এটাই, দেখেন ওলিদের কাছে কি লেগে আইবেন, শুধু নিয়ত। ইসলাম ভালো কাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নিয়তটাকে শর্ত জুড়ে দিয়েছে। একজন মানুষ টাকা দিছে মসজিদে, হাশরের মাঠে যাওয়ার পরে দেখব তার টাকা তো দিছিল ঠিকই, কিন্তু তার যে ঘর আছে এখানে কোনো নাই, জিরো। আল্লাহ আমি তো তোমার ওই মসজিদে টাকা দিছিলাম, আল্লাহ কইব দিছো ঠিক আছে, তোমার তো মনে মনে ইচ্ছা ছিল মানুষ জন্য তোমার দানবীর কয় কইছে, তো তোমার নিয়ত আসলে কি মানুষ জন্য তোমার দানবীর কয়টা দুনিয়াতে দানবীর কইছে, শেষ, তুমি যা চাইছো তা পাইছো, নিয়ত। এই জন্য ভালো কাজের নিয়ত করা, কাজ একটাই, নিয়ত সহি হওয়ার কারণে আপনি ভালো আল্লাহর কাছ থেকে তার প্রতিদান পাবেন, নিয়ত খারাপ হওয়ার কারণে প্রতিদান থেকে মাহরুম হবেন। ওলি আল্লাহদের দরবারে আসার মূল কারণ একটাই, যে এই ধৈর্য শিক্ষা করা আর নিয়তটাকে সহি করা, নিয়তটাকে সহি করা, এই দুইটা ট্রেনিং আল্লাহওয়ালাদের দরবারে দেওয়া হয়, আর এদের কাছে যারা ভিড়েন তারাই এই ট্রেনিং প্রাপ্ত হন। আল্লাহ আমাদের তৌফিক দিন, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।